গরু পাচার মামলায় শুক্রবার আবার আসানসোলে সিবিআই এর বিশেষ আদালতে তোলা হলো বীরভূমের তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে। এদিন বেলা 11:30 নাগাদ আসানসোল জেল বা বিশেষ সংশোধনাগার থেকে তাকে বের করা হয়। জেলের গেট থেকে বেরিয়ে তিনি যখন পুলিশের গাড়িতে উঠছিলেন, তখন সাংবাদিকরা তার কাছে লটারির পুরস্কার পাওয়া নিয়ে প্রশ্ন করেন। কোনো উত্তর না দিয়ে কেষ্ট মণ্ডল কয়েক সেকেন্ড চুপ করে থাকেন। দ্বিতীয়বার সাংবাদিকরা আবার একই প্রশ্ন করায় অনুব্রত কিছুটা ক্ষুব্ধ হন ও কিছুটা হলেও মেজাজ হারান। গাড়ির পাশে থাকা কনস্টেবলকে গাড়ির কাঁচ তুলে দিতে বলেন। বেলা 12:30টার পরে সিবিআই এর বিশেষ আদালতে বিচারক রাজেশ চক্রবর্তীর এজলাসে অনুব্রত মণ্ডলের জামিনের শুনানি শুরু হয়। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। তার হয়ে জামিনের আবেদন করেন তার আইনজীবী সঞ্জয় দাশগুপ্ত। তিনি এদিন একই অভিযোগে সিবিআই ও ইডির একসঙ্গে তদন্ত করা নিয়ে প্রশ্ন তোলেন। একই সাথে সিবিআই এর অনুব্রতর বিরুদ্ধে প্রভাবশালী তত্ত্বের বিরুদ্ধে বলেন এর মধ্যে তদন্তে 5টি চার্জশিট জমা পড়েছে। সেখানে সাক্ষী হিসেবে 300-400 জনের সাক্ষ্য গ্রহণ হয়েছে, তাই প্রভাবশালী তত্ত্ব আর খাটে না। অন্যদিকে ভোলেবম মিলের অ্যাকাউন্ট চালুর দাবিতে পিটিশন দাখিল করেন অনুব্রতর আইনজীবী, যার প্রেক্ষিতে বিচারক আইওর রিপোর্ট দাবি করেন। অন্যদিকে হোসেন মনিশ কোঠারি ও সুকন্যা মণ্ডলের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে ইডি আধিকারিক অনুব্রতকে জেরা করার আবেদন জানালে বিচারক তার অনুমোদন দেন। মানিশ কোঠারি এবং সুকন্যা মণ্ডল তিনজনের স্টেটমেন্ট রেকর্ড করার হয়েছিল। সেই তিনজনের রেকর্ড স্টেটমেন্ট করার পরে তাদের স্টেটমেন্টের ভিত্তিতে আমরা বা ইডি অফিসার মনে করেছে যে অনুব্রত মণ্ডলকে জেলে গিয়ে ইন্টারভিউশন করার দরকার আছে। সেই জন্য আমরা তার প্রতিফলন বিন্দুমাত্র রায় ঘটনি সহজ জবাব হয়েছে সিবিআই তরফ থেকে পিস অফ পেপার পর্যন্ত আজকে দেওয়া দিয়ে সম্ভব হয়নি এবং তারা দিতেও পারেনি এবং আমরা সবাই আশা করেছিলাম যে আজকে জামিনটা হয়ে যাবে, কিন্তু আজকেও জামিন রিজেক্ট হয়েছে। আগামী 25 তারিখে আবার ডেট করেছে। আচ্ছা, আজকে কি নির্দেশ দিলেন আপনাদের? আজকে উনি নির্দেশ দিলেন যে আগামী পঞ্চায়েত নির্বাচন আসন্ন, পঞ্চায়েত নির্বাচনে সবাই মিলে একসাথে থাকতে হবে এবং শক্ত ভিতর উপরে দাঁড়িয়ে লড়াই করতে হবে এবং পঞ্চায়েত সমস্ত পঞ্চায়েত জয় করতে হবে। তবে এদিনও অনুব্রতর জামিনের আবেদন খারিজ করে আগামী 25 নভেম্বর হাজিরার নির্দেশ দেন বিচারক। এর আগের দিনও আমি এটাকে ব্যাখ্যা করেছিলাম যে প্রভাবশালী তত্ত্ব বলতে ওরা যেটা রাজনৈতিক দিকটা বলছে, আমি বলেছিলাম এটা কোনো প্রভাবশালী তত্ত্ব যদি হতো, যেটা আমি যশ সাহেবকে আজকে তুলে ধরেছি, যে দেখা যাচ্ছে এখনও অবধি 5টা চার্জশিট দিয়েছে, তাতে প্রায় 300-400 উইটনেস কম বেশি হতে পারে, তাহলে এতজন লোক সাক্ষী দিল কি করে? তারা তো কেউ কোথাও অভিযোগ করেনি যে তাদেরকে কোনোভাবে ইনফ্লুয়েন্স করা হচ্ছে। তাহলে এত লোক যখন দিতে পারছে, তাহলে এই শুধু শুধু এই কথাটার কোনো মানে নেই। আসলে আমি যেটা মনে হয়েছে, আমি যেটা বলেওছি, ওরা যে চিরকাল তদন্ত চালিয়ে যাচ্ছে এতদিন ধরে, তার উত্তর ওদের কাছে নেই। একটা এত বড় এজেন্সি বলা হয় সিবিআইকে, তারা যে এত বছর ধরে, 4 বছর ধরে তদন্ত করছে, তার উত্তর দিতে না পেরে সেটাকে সাপ্রেস করার জন্য অন্যদিকে ঘুরিয়ে দিচ্ছে বিষয়টাকে, যে ছাড়লে এই হবে ওই হবে এই, এইটা আমি বলেছি যশ সাহেবের কাছে। ওটা অ্যাকচুয়ালি ওই অ্যাকাউন্টটা যেটা, ওতে সামান্য কিছু টাকা আছে, ওটাতে ওই রাইস মিলে যারা কাজ করে তাদের কিছু মাইনে আটকে আছে, তারপর ইলেকট্রিসিটি চার্জেস এগুলো দেওয়া যাচ্ছে না, এইগুলো যাতে না বন্ধ হয়ে যায়, তাই জন্য এই কথাটা বলেই আমি ওখানে একটা পিটিশন দিয়েছি। যশ সাহেব সেটা আইও রিপোর্ট চেয়েছেন। এটা তো আমি লয়ার হিসেবে এই সব বিষয়ে আমরা তুলি না, তবে একটা জিনিস দেখলাম, এরকম ধরনের কথা যখন ওরা তুললো, যখন কোনো কিছু না পেয়ে, কোনো গ্রাউন্ড না দেখাতে পেরে, তখন দেখলাম যশ সাহেব এটা অ্যাকসেপ্ট করলেন না এবং যশ সাহেব বললেন এগুলো আলোচনা হবে না, তাই এই নিয়ে কোনো আলোচনা হয়নি, নতুন কোনো তথ্য। কিন্তু আমাদের কাছে যে রিমান্ড প্রেয়ারটা ওরা দিয়েছে, যেটা দিয়ে ওরা আটকাতে বলছে, ওনাকে থাকতে বলছে, রাখতে বলছে, তাতে কিন্তু কোনো তথ্য পাইনি। আর কিছু বলবেন দাদা? লটারিটা কি ভাগ্য দাদা? লটারিটা ভাগ্য দাদা? লটারিটা ভাগ্য দাদা? আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দ বার্তা।